আসসালামু আলাইকুম এভরান কুকিং স্টুডিও বা ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে অসম্ভব মজাদার ডিম বোনার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবে তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় ডিম রান্নার জন্য প্রথমে একটি মিক্সিং ব নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখন ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছে এই তো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে এখন টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটাকেও খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এখন ডিমটাকে একটা সাইডে রেখে চুলা একটি প্যান বসিয়ে দিলাম সামান্য কিছুটা তেল দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের একটা আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ এবং আলুটাকে একটু হালকা করে ভেজে নিব আলুটা যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে সরাসরি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে যদি আপনারা ডিমটা রান্না করেন এটা খেতে দারুণ লাগে আর সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার ওই চুলায় প্যান বসিয়ে দিলাম সামান্য কিছুটা তেল দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ডিমটা একটু শক্ত হওয়া পর্যন্ত যখন একটা সাইড শক্ত হয়ে যাবে এ পর্যায়ে একটু সাবধানে উল্টিয়ে দেবেন নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ডিমটাকে ঠান্ডা করে ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে করে যদি আপনারা ডিমটা রান্না করেন এটা খেতে এতটাই দারুণ লাগে একবার বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয় তো দেখতে পাচ্ছেন আমার ডিমের টুকরোগুলো ঠিক কীরকম মোটা হয়েছে এগুলোকে আমি আর একটু ছোটো করে কেটে নিয়েছি এখন ডিমগুলো আমি রান্না করে নিব রান্নার জন্য আবার চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দুই টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে এরপর যে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুনটাকে আমি তেলের মধ্যে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব যখন কাঁচা স্মেলটা চলে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর দুই মিনিট পর্যন্ত এর মধ্যে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দিব মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব যখন টমেটোটা গলে যাবে এ পর যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা যে ডিমটা দিয়ে দিচ্ছি খুবই মজাদার হয় এই ডিমের মিশ্রণটা এটা এতটা লোবনীয় হয় এখন সামান্য কিছুটা পানি দিয়ে আমি ডিমটাকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ থেকে ছয়টা মাছ বরাবর ফেরে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব পাঁচ মিনিট পর এখন যখন ঝোলটা টেনে যাবে এ পর্যায়ে টালা জিরা গুঁড়ো দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এভাবে করে যদি আপনারা ডিমটা ভুনা করে এটা খেতে এতটাই দারুণ হয় আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একটা সার্ভিং প্লিজে সার্ভ করে নিচ্ছে। এই ডিম্বুনাটা আপনারা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে পরিবেশন করে নিতে পারেন খেতে দারুণ লাগে তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম্বুনা তো আশা করছি সহজ রেসিপিতে ডিম্বুনার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ ফেজ